first Noel the angel did say was to certain poor shepherds in fields as they lay, in fields where they... Assalamu alaikum. Welcome to my channel, Bangladeshi Women Blogger. Kemon achen shobai? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই যে বাজারটা দেখছেন, এটা হচ্ছে মালয়েশিয়ার একটা পাইকারি বাজার। আপনাদের ভাইয়া ফজর নামাজ পড়ে এই বাজারে চলে গিয়েছিল, আমি কিন্তু যাই নাই। আপনাদের ভাইয়া যেটুকু পেরেছে বাজারের ভিডিও শ্যুট করে এনেছে, সেটাই আমি শেয়ার করছি আপনাদের সাথে। গতকাল গল্প করতে করতে ওকে বলেছিলাম যে আমার বাংলাদেশি আর কি যে ছোট মুরগিগুলো পাওয়া যায় সেই মুরগিগুলোর ঝোল খেতে ইচ্ছা করছে। তো আজকে আমি ঘুম থেকে ওঠার আগেই সে চলে গিয়েছে বাজারে, এই পাইকারি বাজারটাতে আমাদের দেশি ছোট মুরগি পাওয়া যায় এবং সব ফ্রেশ, মাছ মাংস সব কিছুই ফ্রেশ পাওয়া যায়। এটা পাইকারি একটা বাজার এবং দামটাও কিন্তু অনেক রিজনেবল এখানে। তো এই কারণে আপনাদের ভাইয়া এই বাজারে গিয়েছিল। তো আমি আর কি গতকাল রাতেই বলে রেখেছিলাম, যদি তুমি বাজারে যাও তাহলে আমার জন্য একটু ভিডিও করে নিয়ে এসো, আমার সুইট সুইট ভিউয়ার্সদের সাথে শেয়ার করব মালয়েশিয়ার পাইকারি বাজার। তো এই যে চিংড়ি মাছ দেখছেন, আপনাদের ভাইয়া কিন্তু এই চিংড়ি মাছ নিয়েছে। তো আমি যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি, এই কারণে আগেই বলে দিচ্ছি আপনাদেরকে যে চিংড়ি মাছটা সে নিয়েছে, মাছগুলো অনেক ফ্রেশ ছিল। তো এইখানে নাকি গরুর আস্ত মাথাও পাওয়া যায়, এই যে সে দুই একটা মাথারও ভিডিও করে এনেছে। যদিও সে ব্লগার না, তারপরেও আমার কথা রাখতে অল্প অল্প করে যেটুকু পেরেছে ভিডিও শ্যুট করে এনেছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। যারা মালয়েশিয়ায় থাকে তারা কিন্তু অনেকেই এই বাজারটা চেনে। তো এই হচ্ছে সেই শখের মুরগি আমার, যেটা খাইতে ইচ্ছা করছে। তো এইখানে যে একটা বাঙালি দোকানেই আপনাদের ভাইয়া সেই মুরগিটা পাইছে এবং নিয়েও নিছে তিনটা। দেখা যাক আগে খেয়ে, এই মুরগি আগে কখনো খায় নাই, যদি ভালো হয় তাহলে নেওয়া যাবে। যে আসলেই আমাদের দেশের মতো কিনা এটাও জানি না। তো ভালো লাগে, কিন্তু সত্যিই ভালো লাগে পাশে থাকা মানুষটি যদি এইরকম ছোটোখাটো ভালো লাগাগুলোর প্রতি লক্ষ্য রাখে, খেয়াল করে, এটা কিন্তু অনেক বড় একটা ভাগ্যের বিষয়। তো আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া সবসময় এই কাজটা করে। আশা করব আমার সুইট সুইট ভিউয়ার্সরাও এই কাজটা করবেন, পাশে থাকা মানুষটির খেয়াল রাখবেন। সে কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে আপনাদেরকে ভালো রাখার, আপনারাও চেষ্টা করবেন তাদেরকে ভালো রাখার জন্য, তাদের ছোট ছোট ইচ্ছাগুলোকে মূল্য দেওয়ার। কি কি বাজার করে নিয়ে আসছে সেটা একটু বের করে আর আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে আলু, আমি নিজেও জানি না সে কি কি নিয়ে আসছে। তারপরে এটা হচ্ছে চিংড়ি মাছ, ছোট চিংড়ি ভর্তা খাওয়ার জন্য। তো চিংড়ি মাছ অনেক দিন ভর্তা খাওয়া হয় না, শেয়ার করব ইনশাআল্লাহ আপনাদের সাথে ভর্তা। আর এটা হচ্ছে মুরগি, ভিডিওতে আপনারা অলরেডি দেখেছেন যে দেশি মুরগি, আমাদের দেশে যে ছোট ছোট মুরগিগুলো আছে, আমার দেশি মুরগির ঝোল খাইতে ইচ্ছা করছিল, তো এই কারণেই হচ্ছে এই দেশি মুরগি। আর এটা হচ্ছে যে চিংড়ি, এটা হচ্ছে বাগদা চিংড়ি। এই যে এই বাজারটাতে নাকি চিংড়ি মাছটাই সবচেয়ে আর কি বেশি পাওয়া যায় এবং দামটা অনেক রিজনেবল। তো এই হচ্ছে চিংড়ি। তো চিংড়ি যখন রান্না করি তখন তো আপনাদের সাথে শেয়ার করবই। আর এইখানে আছে হচ্ছে সেই মুরগি, মুরগি আমি বলেছিলাম যে বাসায় নিয়ে আসলে আমি কেটে কুটে নিব। তো তারপরেও আমি যেহেতু অসুস্থ সব কিছু মিলিয়ে আর সেই রিক্সে যায় নাই, সে নিজেই কেটে নিয়ে এসছে। তো এখানে তিনটা মুরগি আছে, বিভিন্নটা বিভিন্ন সাইজ করে নিয়ে আসছে, এটাই ভালো। আর এটা আর কাটতেও হবে না, এই সাইজ করে রান্না করা যাবে। আর এটা যদি হচ্ছে যে রাখবো, যদি রোস্ট করি তাহলে রোস্ট করা যাবে, আর না হলে পরে কেটে নেওয়া যাবে। তো আমি এগুলো একটু পরিষ্কার করে নিই, তারপরে রান্নার জন্য সব কিছু রেডি করে নিই, তারপরে আবারও ক্যামেরাটা অন করবো এবং আপনাদের সাথে শেয়ার করব। আজকে একদম আমাদের দেশের যে বাচ্চা মুরগির ঝোল করা হয় পাতলা করে, আমি সেই ঝোলটাই রান্না করব। তো এখনকার মতো ক্যামেরাটা বন্ধ করি, সব কিছু একটু গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে আবারও আমার বকবক স্টার্ট করব, কারণ এগুলো করতেও বেশ কিছুটা সময় কিন্তু আমার লেগে যাবে, তাই না? রান্নার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি, চিংড়ি মাছ ধুয়ে নিয়েছি, মুরগিটাকে ধুয়ে নিয়েছি, তারপরে হচ্ছে শাক ভাজি করবো একটা, সেটাও ধুয়ে নিয়েছি, কাটাকুটা সব শেষ।
তো শুরু করার আগে আমি একটা চা খেয়ে নিব। তো আমি হচ্ছে যে আগে বললাম ডায়েটিং করতে যাচ্ছি, তো এই কারণে দুধ চাটা মোটামুটি অ্যাভয়েড করব এখন। গতকাল আপনাদের ভাইয়া হচ্ছে যে একটা গ্রিন টি নিয়ে এসেছে আমার জন্য, লিপটনের, জানি না এটা কেমন। আমার নর্মালিও গ্রিন টি কিন্তু খেতে ভালো লাগে না, কিন্তু এখন উপায় নাই, খেতে হবে, তাই না? আমার কাছে মনে হয় যে দুধ চা ছাড়া কোনো চাকেই আমার চা মনে হয় না, তারপরেও কি আর করার, খাই। তো আমি চাটা খাই, চা খেয়ে এসে তারপরে রান্না শুরু করব আর আপনাদের সাথে শেয়ার করব। চা আগে রান্না করবো ঠিক করলাম। তো মুরগি রান্নার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ প্যাকেট নিয়ে দিয়েছি, আর এখানে আমি বেশ কিছু মশলা রেডি করে নিয়েছি, এটা একটু দেখাই। আমি রেগুলার মশলা দিয়ে রান্না করছি, তারপরেও শেয়ার করি আপনাদের সাথে। লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আমি যতটুকু মুরগি নিয়েছি তার উপর পরিমাণ করে আমি সব কিছু নিয়েছি। এটা হচ্ছে একটা গরম মশলার গুঁড়ো, এটার ভিতর সব ধরনের গরম মশলা আছে, জয়ফল থেকে শুরু করে জয়ত্রী, লং, দারচিনি সব আছে। এটা হচ্ছে এখানেই একটা বাংলা মার্কেট থেকে আমার নিয়ে আসা। তো এই গরম মশলার গুঁড়ো ফ্লেভারটা অনেক ভালো লাগে। এটা হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর আমি তিন চারটা সাদা এলাচের একটু মুখ ফেলে নিয়েছি। তো পেঁয়াজটাকে আগে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিব, তারপরে একে একে মশলাগুলো দিব। তো এই পেঁয়াজ ভাজতে ভাজতে কিন্তু আমি এর মধ্যে সাদা এলাচটা দিয়ে দিব, আর আদা রসুনের বাটাটা আমি এর ভিতর দিয়ে দিচ্ছি। আমি শুকনো মরিচ যেহেতু ব্যবহার করবো, কাঁচা মরিচটা খুবই কম দিব, কারণ দুইটা মরিচ একসাথে দিলে কিন্তু ঝালের পরিমাণটা বেশি হয়ে যাবে, খুব বেশি ঝাল হলে আবার খেতে ভালো লাগবে না। আমি এখানে আদা আর রসুন একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি তিন চারটা কাঁচামরিচ। আবারও এটাকে নেড়ে চেড়ে কষিয়ে ব্রাউন কালার করে ভেজে নিব, তারপরে অন্যান্য মশলা অ্যাড করবো। আমরা কম বেশি সবাই কিন্তু এভাবেই রান্না করি, তারপর আমি করছি তাই আপনাদের সাথে শেয়ার করছি। আর মুরগিটা যেহেতু একদম বাচ্চা মুরগি, এটা প্রেশার কুকারে না দিলেও হবে, আপনারা চাইলে কিন্তু প্রেশার কুকারে দিয়েও সিটি দিয়ে নিতে পারেন। তবে এই মুরগিটা এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে স্বাদটা বেশি হয় আমার কাছে যেটা মনে হয়। আমি একটা বড় সাইজের আলু কেটে ভাগ করে রেখেছিলাম ছোটো ছোটো করে, সেটাকে এই পেঁয়াজের সাথে দিয়ে দিয়েছি, এটাকেও পেঁয়াজের সাথেই আমি একটু ভেজে নিব। একটা গল্প করি আপনাদের সাথে, একটু রান্না করতে করতে ভাবলাম যেটা ভাজতে ভাজতে একটু গল্প করি। আমাদের সময় যেটা হতো যে শহরে ফার্মের মুরগিটা পাওয়া গেলেও গ্রামে কিন্তু অনেক পরে, এখন পাওয়া যায় অ্যাভেলেবল, বা ওই সময়টা পাওয়া যেত না গ্রামে ফার্মের মুরগি। তখন কিন্তু গ্রামে যখন যেতাম চাচিরা বা বড়মোরা যে কাজটা করতো আমরা দাদিকেও দেখতাম, আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে একটা মুরগি ধরে নিয়ে এসে সেটাকে জবাই করে তখনই রান্না করা হতো। তো সেই মুরগি টেস্ট আজকে রান্না করতে যেয়ে সেই মুরগির কথা মনে হলো আমার। তো সেই মুরগির টেস্ট মনে হয় আর কখনো ফিরে পাওয়া যাবে না, তাই না? আপনাদের এরকম ঘটনা আছে কিনা জানি না, আমার আজকে এই ধরনের রান্না করতে গেলেই কিন্তু এই সেইগুলো মনে হয়। খুব কম যাওয়া হতো গ্রামে, তারপরেও যখন যাওয়া হতো তখন কিন্তু সঙ্গে সঙ্গে আমরা যখন যেতাম তখন একদম মুরগি ধরে নিয়ে এসে বা হাঁস ধরে নিয়ে এসে তখন জবাই করে রান্না করা, সেই যে একটা টেস্ট, সেই যে একটা আনন্দ, সব ভাই বোন একসাথে হতাম, অন্যরকম একটা মজা, তাই না? আমাদের বাচ্চারা হয়তো সেই মজাটা আর কখনোই পাবে না, সম্ভব না, ওই দিনগুলো তো আর ফিরে আসবে না। তারপরও যে দিনগুলো চলে যায় সেই দিনগুলোর কথা মনে হয় মানুষ সহজে ভোলে না, ওই দিনগুলোর অন্যরকম একটা ফিলিংস ভিতরে কাজ করে, জানি না আপনাদের করে কিনা, আমার করে, আমার এই জিনিসটা সবসময় মনে হয়। তো আমি কিন্তু মশলাগুলো সব দিয়ে দিয়েছি, মুরগিটাও দিয়ে দিয়েছি, কলিজাটাকে আমি দিয়েছি, বাট একটু নেড়ে চেড়ে আবার কলিজাটাকে উঠিয়ে রাখবো, কারণ না হলে একদম গলে যাবে। জাস্ট মশলাটা মাখিয়ে নেওয়ার জন্য আমি কলিজাটাকে দিয়ে দিয়েছি। তো এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে ঝোল দিয়ে পাশের চুলায় পার করে দিই। আমি চিকেনের ভিতর ঝোল দিয়ে দিয়েছি, একদম ভালোভাবে কষিয়ে নিয়ে এটা ঝোল দিলাম। তো ঝোলটা টেনে আসলে আমি যতটুকু পরিমাণে ঝোল রাখবো, রেখে নামিয়ে নিলে কিন্তু এটা হয়ে যাবে। তো এবার আমি এই চুলাতে চিংড়ি মাছ ভর্তাটা করবো। তো আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর এই যে চিংড়ি মাছটাকেও ধুয়ে রেখেছি, এটাকেও ঢেলে দিচ্ছি। আমি আপনাদের ভাইয়া যতটুকু চিংড়ি মাছ নিয়ে এসছে তাতে আমাদের দুইবার ভর্তা খাওয়া হবে, তো আমি ওই পরিমাণ করে আলাদা করে ভাগ করে নিয়েছি। আর আমি যেহেতু ব্লেন্ডারে ভর্তা করবো, তো এই কারণে আমি আদা রসুনের বাটাটা ব্যবহার করছি, আপনারা কিন্তু গোটাটা, যারা পাটাই করবেন তারা চাইলে গোটাটা দিয়েও করতে পারেন। কাঁচামরিচ আরও একটু দিব, চিংড়ি ভর্তা একটু ঝাল ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগে না, তাই না? আমার কিন্তু চিংড়ি মাছ ভর্তাটা খুব পছন্দ, আপনাদের
কার কেমন লাগে আমাকে জানাবেন। ভালো লাগে আসলে যখন আপনাদের অনুভূতিগুলো শুনতে পারি বা জানতে পারি, তখন ভালো লাগে যে শুধু আমারটাই বলছি না, আমার প্রিয় প্রিয় ভিউয়ার্সদেরগুলো আমি শুনতে পারছি। তো এই কারণেই বলি যে আপনাদেরগুলোও জানাবেন, আপনাদের কথা শুনতেও কিন্তু ভালো লাগে, আপনাদের কথাগুলো শোনার জন্য ওয়েট করি। যারা বারবার একটা কথা বলছেন, আমি তোমার সাথে কন্ট্যাক্ট করতে চাই, তোমার সাথে কথা বলতে চাই, তাদের উদ্দেশ্যে বলছি আমার প্রতিটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি থাকে, আমার ইনস্টাগ্রাম আইডি থাকে, আমার টুইটার আইডি থাকে, আমার ফেসবুক পেজের আইডি থাকে। আপনারা চাইলে যে কোনো একটাতে নক করে আমার সাথে কথা বলতে পারেন, আমি প্রতি মুহূর্তে ওয়েট করি আমার সুইট সুইট ভিউয়ার্সদের সাথে কমিউনিকেট করার জন্য। আপনাদের সাথে কমিউনিকেট করতে না পারলে আমারও কিন্তু ব্যক্তিগতভাবে ভালো লাগে না, আর এই কারণেই কিন্তু আমি প্রতি সময় আমার পেজ মেসেঞ্জার সব কিছুতে অনেক বেশি অ্যাক্টিভ থাকি। যখনই কেউ নক করে তার সাথে কমিউনিকেট করার চেষ্টা করি। অনেক সময় পারিবারিক ব্যস্ততার কারণে হয়ে ওঠে না, তারপরেও আমি আমার সাধ্যমতো চেষ্টা করি। এরপরেও যদি কেউ না পান লিঙ্ক খুঁজে, আমার কমিউনিটি ট্যাবে কমেন্ট করলে আমি ওইখানে আপনাদেরকে আমার ফেসবুক আইডি বা ইনস্টাগ্রাম বা টুইটার যে যেটাই চান না কেন আমি ওখানে দিয়ে দিই। যারা মালয়েশিয়ায় থাকেন তারা আমার ফোন নাম্বার চেয়েছেন অনেকেই। আসলে এইভাবে লাইভ ভিডিওতে কখনোই ফোন নাম্বার দেওয়াটা ঠিক না। আপনারা যদি আমার সাথে কথা বলতে চান সরাসরি আমাকে ইনবক্স করলে আমি আমার ফোন নাম্বার আপনাদেরকে দিব, সেখান থেকে আপনারা আমার ফোন নাম্বার নিয়ে আমার সাথে কমিউনিকেট করতে পারেন। আমি চিংড়ি মাছটা ভেজে ভর্তার জন্য প্রিপেয়ার করে নিই, আর শাক ভাজি করবো। শাক ভাজিটা ওইভাবে শেয়ার করার কিছু নেই, সব কিছু দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নেব। এলো পাতারি রান্না, তাই না? আমি যেভাবে করি আমার লাইফটা যেরকম আমি ঠিক সেটাই শেয়ার করি আপনাদের সাথে। তা এখনকার মতো আমার বকবক কিছুক্ষণের জন্য একটু স্টপ করি, আপনারাও একটু রেস্ট নিয়ে আসেন। এই ফাঁকে আমার এই রান্নাগুলো একটু হয়ে যাক, আবারও ক্যামেরা অন করবো, আপনাদের সাথে প্রচুর বকবক করবো। বকবক করতে আমার অনেক ভালো লাগে। ক্যামেরা বন্ধ করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করুন, যাতে আমার দেয়া নতুন নতুন বকবকের ভিডিওগুলো পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। হয়ে গিয়েছে, আমি একটু কড়া করে ভেজে নিয়েছি, আপনারা চাইলে আরও কম করে ভাজতে পারেন। তো আমি এটাকে এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, আর এই চুলোতেই শাক ভাজি করে নিব। ভর্তার একটা শাক, সরি আসলে এই কারণে কাশি উঠছে না, ভর্তাটাকে ব্লেন্ড করি, এরপরে শাক ভাজিটা উঠিয়ে দিই, তারপরে চিকেনটাও হোক, সবকিছু মিলিয়ে আবারও শেয়ার করছি আপনাদের। তো এটাকে শাক ভাজি বলেন বা সেদ্ধ বলেন, অনেকের কিন্তু এই রান্নাটা পছন্দ হবে না। এটা জাস্ট শুধু আমি শাকটাকে উঠিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, আর হালকা একটু লবণ দিয়েছি। এটাতে কোনো তেল দিব না, এটা জাস্ট পানিটা যখন শুকে যাবে, একদম শুকে যাবে না, একটু একটু পানি থাকবে, তখনই এটাকে নামিয়ে নিব। তো স্বাস্থ্যসম্মত একটা খাবার, অনেকের এই ধরনের খাবার পছন্দ না বা রান্না দেখতে ভালো লাগে না, তো এই কারণে এই ধরনের খাবারের রেসিপিগুলো কিন্তু আমি কম শেয়ার করি আপনাদের সাথে। এটা মালয়েশিয়ান একটা শাক এবং রান্নাটাও ঠিক মালয়েশিয়ানদের স্টাইলে আমি রান্নাটা করছি। তো এই ধরনের খাবার কিন্তু সত্যিই স্বাস্থ্যসম্মত। তো আমার কিন্তু এটা হয়ে গিয়েছে, এইটুকু পানি এটাতে থাকবে। এই যে দেখেন, এটাকে আপনারা শাক সেদ্ধও বলতে পারেন। তো চিকেনটা আর একটু হবে, হয়ে গিয়েছে, তো এই ফাঁকে আমি একটু চিংড়িটা ভর্তা করে নিই, তারপরে চিকেনটা হয়ে গেলে আবারও শেয়ার করছি আপনাদের সাথে। চিকেন রান্নাটাও হয়ে গিয়েছে, বন্ধ করে দিব। আর এই যে চিংড়ি ভর্তাটাও কিন্তু আমি করে নিয়েছি, চিংড়ি ভর্তাটা অনেক মজা হয়েছে, আমি নিজেই করে নিজেই নিজের রান্নার প্রশংসা করলাম। কারণ আপনাদের ভাইয়া তো আর এখনো খায় নাই, খেলে জানি যে ওরও ভালো লাগবে, কারণ ভর্তাটা একটু ঝাল ঝাল হয়েছে এবং বেশ মজা হয়েছে। মাছটা ভালো ছিল, আসলে চিংড়ি মাছ ভালো থাকলে ভর্তা কিন্তু এমনিই মজা হয়, তাই না? তো আজকে আর বেশি বকবক করবো না, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আবারও ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করুন। আমার রেসিপিগুলো ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে কিন্তু শেয়ার করতে পারেন। আশা করি আজকের মালয়েশিয়ার পাইকারি বাজার এবং আমার এই ঝটপট রান্নাগুলো আপনাদের ভালো লেগেছে। তো আজকে আমার বকবক আমি এখানেই শেষ করি। আপনারাও সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও সবসময় আপনাদের জন্য দোয়া করি। বেঁচে থাকলে, সুস্থ থাকলে ইনশাআল্লাহ দেখা হবে আগামী ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, এই কামনায় আজকের মতো আল্লাহ হাফেজ।